হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে কিভাবে আপনারা গণপ্রতি বাংলাদেশ সরকারের অনুমোদন নেবেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জন্য। তো তার প্রক্রিয়া কি এবং কি কি লাগে সে সম্পর্কে আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো, এবং আদার্স যারা আপনাদের এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অনুমোদন দিচ্ছে দোকানদারদের বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে, হয়তো আপনাদের 500 টাকা 300 টাকা নিয়ে আপনাদের 1200 1400 টাকা অনুমোদন দিচ্ছে, আর এগুলোর ফলাফল কি বা আপনাদের কি লাভ সম্পূর্ণ বিস্তারিত আমি জানাবো। তো সর্বপ্রথম বলবো, যারা ফেসবুকে আপনাদের 1200 1300 টাকায় গণপ্রতি বাংলাদেশ সরকারের যে অনুমোদন দিচ্ছে, এটি যদি আপনারা কোনো রকমে ধরা খান তাহলে কিন্তু সার্টিফিকেট যদি ফেক হয় তাহলে কিন্তু আপনার 14 বছরের জেল কাটবেন, এবং পাশাপাশি আপনার ওনাদের 1 কোটি টাকা জরিমানা হবে। তো আপনারা অবশ্যই এই ধরনের অনুমোদন থেকে বিরত থাকবেন, আপনারা সরাসরি অনুমোদন দিতে পারবেন। সেই প্রক্রিয়াটা কি আমি বলে দিতেছি, আপনাদের অবশ্যই একটা রেজুলেশন লাগবে। রেজুলেশন অনুযায়ী আপনাদের আগে তো হবে কমিটি গঠন করতে হবে, রেজুলেশন বই লাগবে, এবং অফিসিয়াল কিছু ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টসগুলো আপনাদের সংগ্রহ করতে হবে, সম্পূর্ণ একটা ফর্ম রয়েছে, ফর্মগুলো পূরণ করতে হবে। এই ফর্ম করার পর প্রক্রিয়ার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করার পর আপনি সেটা অনুমোদন পাবেন, কিন্তু আপনি আরেকজনের মাধ্যমে নিচ্ছেন সেক্ষেত্রে আপনি 600 টাকা দিচ্ছেন বা 500 টাকা সার্টিফিকেটের জন্য দিচ্ছেন, তার একটা সার্টিফিকেট দিচ্ছে ফেক নাকি আপনি ওখানে দেখায় আছে গণপ্রতি বাংলাদেশ সরকার হয়ে গেল, আসলে তাদের ওয়েবসাইট তো আপনি 300 200 টাকা দিয়েও বানানো যায়। তো এগুলো আপনারা কখনোই নেবেন না, অনুমোদন দেবেন না, আর আপনার যদি নেওয়ার প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের সরাসরি নিয়ে দেওয়া হবে, এবং কারো আন্ডারে না, আপনারা সরাসরি নিজেরাই সার্টিফিকেট দিতে পারবেন সরকারের আন্ডারে। তো যারা প্রক্রিয়া জানেন না, যাদের এই ফর্মুলা নেই, তাদের আমরা দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তারা অবশ্যই পেয়ে যাবেন। আর যিনারা তো জানেন তাদের তো আর কোনো প্রশ্ন নেই, যাদের অজানা রয়েছে। এছাড়া যদি কারিগরি শিক্ষা বোর্ডে নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দুই ধরনেরই আমরা অনুমোদনের আপনাদের হেল্প করব, যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হেল্প করব। তো অবশ্যই আপনারা আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে করতে পারেন। তো আমি আংশিক কিছু ভিডিও দেখাবো যে প্রশিক্ষণ কেন্দ্র করতে কি কি লাগে বা কি কি প্রয়োজন হয় সে সম্পর্কে আংশিক কিছু দিব। তো যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু আমার কাছে এখন পাবেন না, আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আর নিজে নিজে করলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে, এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটা কম ভালো হবে। তো বিহার, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ বিহার, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ বিহার, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ বিহার, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ বিহার, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।